ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ সহ সরকারি দলে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সন্ধ্যা গণঅনশন চলছে। শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দিলীপ নাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দূত নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাইম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ ভুইয়া, সুশাসনের জন্য নাগরিক কমিটি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সহ পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।